কোটা আন্দোলনের শুরুতে শান্তিপূর্ণ কর্মসূচি চললেও পনেরো জুলাইয়ের পর থেকে সম্পূর্ণ বদলে যায় প্রেক্ষাপট দেশ জুড়ে শুরু হয় সংঘর্ষ সহিংসতা জ্বালাও পোড়াও চলে বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় চলে ভাঙচুর লুটতরাজ রাজধানীর যাত্রাবাড়ি বাড্ডা মোহাম্মদপুর মিরপুর সায়েন্স ল্যাবে চলে ব্যাপক সংঘর্ষ নাশকতাকারীদের তোপের মুখে এক প্রকার অসহায় হয়ে পড়েন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও প্রয়োজনীয় কাজের জন্য ঘরের বাইরে বেরিয়ে হামলা শিকার হন অনেক সাধারণ মানুষও ঢাকার বাইরে বড় বড় কয়েকটি শহরও পরিণত হয় একই রকম রণক্ষেত্রে সহিংসতা থামাতে পুলিশের বাইরে মাঠে নামে আনসার বিজিবি র্যাব এক পর্যায়ে দেশব্যাপী কারফিউ জারি করে মাঠে নামাতে হয় সেনাবাহিনীকেও প্রায় সাত দিন ধরে চলা ওই সহিংসতায় হতাহত হন অনেকেই তবে সহিংসতার শুরু থেকেই মৃত্যুর সংখ্যা নিয়ে ছড়ানো হয় গুজব এবার সরকারিভাবে মৃত্যু সংখ্যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানালেন সহিংসতায় এখন পর্যন্ত একশো জনের মৃত্যু হয়েছে মৃত্যু সংখ্যা নিয়ে গুজবে কান্না দেওয়ার আহ্বান জানান তিনি সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত একশো আমাদের কাছে ছিল তারপরে আমরা দেখলাম আরো এগারো জন যেটা নাকি আওয়ামী লীগের যুবলীগের নেতাকর্মী এই লিস্টের আওতায় ছিল আমাদের একটা লোক হয়েছিল একশো প্লাস এগারো ১৪৭ সাতচল্লিশ জন মৃত্যুর সংবাদ আমাদের কাছে আছে বিভিন্ন হাসপাতাল বিভিন্ন জেলা বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি পুলিশ এগুলি ভেরিফাই করছে এসবি ভেরিফাই করছে এনএসআই ভেরিফাই করছে যে কার পেশা কী কাকে সে কোন দল করতো কিংবা কী করতো সবগুলি নিয়ে আমরা একটা আর একটি পূর্ণাঙ্গ রিপোর্ট আপনাদেরকে দিব পুলিশ আগ বাড়িয়ে কোনো সংঘর্ষে জড়ায়নি জানিয়ে মন্ত্রী বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়েছে বাহিনী ট্রেনিং দ্য পুলিশ অযথা গুলি তারা করে না প্রত্যেকটা গুলির হিসাব তাকে দিতে হয় প্রত্যেকটা মৃত্যুর মানে হিসাব তাকে জবাবধিক করতে হয় রাজেই পুলিশ অযথা গুলি করেছে শিশুকে মেরে ফেলছে এইগুলি সম্পূর্ণই গুজব কোটা সমন্বয়কারীদের নিরাপত্তার জন্যই হেফাজতে নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ঝুঁকিমুক্ত মনে করা হলেই ছেড়ে দেওয়া হবে সমন্বয়কারীদের তারা নিজেরাই বলতেছিল যে তারা রিস্কে রয়েছে সেই জন্যই তাদেরকে আমরা নিরাপত্তার জন্যই তাদেরকে নিয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো বন্ধে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী গুজবগুলি যখনই দেখবেন সত্য জিনিসটা আপনার প্রচার করে প্রশ্ন আসিস সময় সংবাদ ঢাকা